আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সাধারণ একটি রান্না করব, আর সেটি হলো গরুর ফেপসা। রান্নাটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। রান্না আমরা কম বেশি সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি জানি আপনারা সবাই আমার চাইতেও ভালো রান্না করতে পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার বিশ্বাস, যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার ও প্রবাসী ভাইরা আছেন, তাদের একটু হলেও আমার এই সাধারণ রেসিপিটা উপকারে আসবে। আর যদি উপকারে আসে, তাতেই আমার এই রেসিপি শেয়ার করার সার্থকতা। আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। দিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের চেয়ে একটু কম রসুন বাটা, স্বাদ মতো লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচি ও কিছু কাঁচামরিচ। আরও এখানে অ্যাড করছি সয়াবিন তেল। আমি আজকে ফেপসা রান্না করব। ফেপসার মধ্যে তেল থাকে না। আর এখানে আরও একটি কথা বলে রাখছি, আমি ফেপসাটাকে আগে থেকেই গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, সরি ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তাই তেলের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে। আমি সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভাপ দিয়ে রাখা ফেপসা। আমি এখানে 1/2 কেজি ফেপসা নিয়েছি। এখন মশলার সাথে ফেপসাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমার চুলা কিন্তু অফ আছে, এখন ঢাকনা দিয়ে চুলা অন করে চুলার আঁচ লো করে দিয়ে রান্না করব 2-3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা খুলে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিট। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ফিরে এলাম 2 মিনিট পর, আবারও নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এখন আমি এখানে 1/2 কেজি পানি অ্যাড করছি। পানি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না খুব ভালোভাবে বলক চলে আসে। এই পর্যায়ে চুলার ফ্লেম হাই করে রাখব। ফিরে এলাম বলক আসার পর। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 10-12 মিনিট। খুব ভালোভাবে কষিয়ে নেব, কষানোর উপর তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। দেখুন পানির পরিমাণটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে, নিচ থেকে নেড়ে চেড়ে দেব যাতে পোড়া না লাগে। আমি এখানে কিছু আলু অ্যাড করব। আমি আগে থেকেই কিছু আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। এখন এই আলুগুলো অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নেব 2 মিনিট। যারা আলু খেতে পছন্দ করেন না, তারা আলুটা স্কিপ করতে পারেন। আমার বাসায় যে তরকারি রান্না করি না কেন, মেয়ের জন্য আলু দিতে হয়, তাই আমি এখানে কিছু আলু অ্যাড করেছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ফেপসাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, 80% সিদ্ধ হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। এতে করে আলু ফেপসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আলু ফেপসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঘরোয়া মশলায় খুব সহজভাবে সাধারণ একটি ফেপসা ভুনার তরকারি দেখালাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ফেপসার তরকারি তৈরি। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন
নীলুফা শখের রান্নাঘর। জানি না রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।